এবার আমরা নজর রাখবো ব্যারাকপুরের দিকে। ব্যারাকপুরের ছবিটা ঠিক কি রয়েছে অষ্টমীর সকালে এবং দুপুরে, সেখানে কতটা ভিড় রয়েছে, মানুষ কতটা উৎসাহের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, ঠিক কি জানতে পারছো এই মুহূর্তে, কি দেখছো যে অষ্টমীর যে সকাল থেকে দুপুর অবধি যে সময় গড়িয়েছে এবং আরো যখন সময় বাড়বে ভিড়টা ততটাই বাড়বে, ঠিক তুমি এই মুহূর্তে কোথায় রয়েছো এবং কি দেখছো? হ্যাঁ দেখো, ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সন্ধিয়া সরকারি আবাসন ডবল কোয়ার্টার মাঠে তাদের দুর্গাপুজোতে। একটি একটি বছর করে পেরিয়ে 66তম বর্ষে তাদের এবারের ভাবনায় ফুটে উঠেছে ইটাচুনার রাজবাড়ি। আমার চিত্র সাংবাদিককে একবার দেখানোর জন্য বলবো, এই রাজবাড়ি পুরো যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে। এই রাজবাড়ি দেখলে মনে হবে না যে প্যান্ডেল সম্পূর্ণ, কিন্তু মনে হবে সত্যি একটি আস্ত রাজবাড়িতে পুজো হচ্ছে। আমরা কথা বলে নেবো এই মুহূর্তে আমাদের যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে। কি ভাবনায় এই রাজবাড়ি আপনাদের? দেখুন, আমাদের ভাবনা বলতে এটা নিশ্চয়ই আপনি বলেছেন আপনার মাধ্যমে যেটা বক্তব্য ফুটে উঠেছে যে এটা একটা রাজবাড়ি, অবশ্যই এটা ইটাচুনা রাজবাড়ি। আমাদের খন্ডন রোডে বর্ধমানের যে ইটাচুনা রাজবাড়ি রয়েছে তার আদলে মণ্ডপটা রূপদান করা হয়েছে। আমরা প্রথম থেকেই এই চিন্তাভাবনার মধ্যে ছিলাম যে আমরা একটা এবার একটা অন্যান্য চিন্তাভাবনা নিয়ে এগিয়েছি পুজো মণ্ডপটা তৈরি করার জন্য। সেই হিসাবে আমরা প্রথমে রাজবাড়ি তৈরি করেছি এবং পরবর্তীতে আমাদের প্রতিমাটাও আমরা একটা অন্যরকম রূপদানের চেষ্টা করেছি। যে আমরা প্রতি বছর যে প্রতিমার সাবেকি প্রতিমার করি সেটার থেকে কিছুটা একটু বেরিয়ে আমরা বর্তমানে এই বছর কৃষ্ণনগরের প্রতিমা এনে এবং তাকে রাজস্থানী একটা রূপদান করার চেষ্টা করেছি। এই যে চিন্তাধারা নিয়ে আমরা এটা এগিয়েছিলাম। আমরা কথা বললাম পুজো কর্মকর্তাদের সঙ্গে, আমি একটু এই পুজো মণ্ডপ এই এলাকার কিছু মহিলাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি এখানেই থাকেন? আমি এখানেই থাকি, মানে আমি আজ আমার বাবার হাত ধরে দেখেছি যে পুজো, আজকে সেই পুজোটা আমার ভাইরা করছে, করতে করতে এখন আমার ছেলের বয়সী যারা তারা পুজোটা করছে। আমি কলকাতায় আছি আজকে দীর্ঘদিন, কিন্তু কলকাতার পুজো ছেড়ে আমি এখানেই ছুটে আসি। আজকে কোনো এক কারণে আমাকে ভোর 4:30 আমাকে আসতে হয়েছে, আমি তাও এখানেই এসেছি, এখানেই অঞ্জলি দিয়েছি, এখানেই আমার প্রাণ। এটা আমাদের পাড়াতে আড্ডার থেকেও এখানেই কেন কি জানি আমি প্রাণের সন্ধানটা পাই। আর তার থেকেও বড় কথা, এটা ছোট থেকে দেখেছি তো, যেটা আমার বাবারা করতেন সেটা আমার ভাইরা করেছে, আমার ছেলেরা করছে এখন, এটাতে আমরা প্রচন্ড ভাবে ডুবে আছি এই পুজোতে। কাজেই অন্য কোথাও থাকার কথা আমরা ভাবতে পারি না। আর এটা 66তম বর্ষ পূর্ণ হয়েছে ডাবল কোয়ার্টার অধিবাসী বৃন্দের গোলঘরে পুজো এটা। একদমই তাই। আজকে সারাদিন বা একদিন পুজো গেল, আজকের কি প্ল্যান রয়েছে বলতো? আজকের কোনোই প্ল্যান নেই, শুধুই এখানে, শুধুই এখানে, এটাই আমার প্ল্যান, আর কিছু না। পুজো দেখতেই এখানে আসুক সবাই, আর আমরা যে যারা এখানকার বাসিন্দা তাদের এটাই সবকিছু, আমার অন্য কোন প্ল্যান নেই, অন্তত এখানেই সারাদিন গল্প। আমি একটু পুছি গায়ে শুধু যেটা দেখতে পাচ্ছি, ছোট সদস্যরা রয়েছে তারা কি বলছে? একটা ঠাকুর দেখেছি। অনেকগুলো ঠাকুর দেখেছি। কোথায় বিকেলে কোথায় যাচ্ছে? বিকেলে আমি জানি না। দেখো ইন্দ্রনীতি, তোমার কাছে দেখালাম, ছোটদেরও কিন্তু উৎসাহ একটা চরম রয়েছে, কারণ দুর্গাপুজো মানে তুমি জানো বাঙালির কাছে একটা শ্রেষ্ঠ উৎসব, আর দুর্গাপুজো আর এই রাজবাড়ি একটা যেন কোথাটা সম্পর্ক যেন জড়িয়ে রয়েছে। যারা এই এলাকায় থাকেন না, যারা বাইরে থাকেন বা এই এলাকা ছেড়ে অনেক যারা বাইরে কাজের সূত্রে তারা বাইরে কাজ করেন, তারাও কিন্তু এই পুজোর 4টে দিন এই ডবল কোয়ার্টার মাঠ সন্ধ্যা সরকারি আবাসনে তারা কিন্তু আবার ফিরে আসেন পুজো উপভোগ করতে। ইন্দ্রানিধি, একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং, এবং সেখানকার ছবি আমাদের সামনে এসে তুলে ধরলো যেভাবে পুজো মণ্ডপ সেজে উঠেছে তা তো আকর্ষণ বটেই, পাশাপাশি সেখানকার সদস্যদেরও একটা বাড়তি উৎসাহ, তারা নিজেদের দায়িত্বে এই পুজো করছেন এবং তাই পুজোর 4 দিন মণ্ডপে থাকার পাশাপাশিও পরিবারকে সময় দেওয়া, এটাও তাদের একটা প্ল্যানের মধ্যেই পড়ছে। মহাষ্টমীতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঠাকুর দেখার ধুম ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল থেকে পুজোর যে সামগ্রী, তারা যে উপকরণ, সে সমস্ত আয়োজন করার পর এবার নিজের প্রিয়জনকে নিয়ে, নিজের পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়া, সময় কাটানো, খাওয়া দাওয়া, আড্ডা, এটাই তো পুজোর এসেন্স এবং এটাই পুজোর স্বাদ।
এই মুহূর্তে আমি আবারো চলে যাব বনগাঁর দিকে, সেখানে চাঁদপাড়া থেকে আমাদের প্রতিনিধি রয়েছে সরাসরি দেবাশিস মণ্ডল। দেবাশিস, আমরা সকাল থেকে অষ্টমীর যে ছবিটা দেখতে পাচ্ছি কম বেশি সব জায়গাতেই এক, কোথাও অঞ্জলি দেওয়া হচ্ছে, কোথাও কুমারী পুজো চলছে।